যে দেশকে চেনা হতো অভিবাসী দেশ হিসেবে, জ্বালানি ব্যবসা নিয়েই যাদের কারবার, তারাই নিজেদের চেনালো সম্পূর্ণ এক অন্য মাধ্যমে। মরুর বুকে গড়ে তুলল স্বর্গদ্বার, বিশ্বকাপ ফুটবলের আয়োজন করে তাক লাগিয়ে দিয়েছে পুরো বিশ্বকে। দর্শক বলছি কাতারের কথা, যে কাতার এক কাতারে নিয়ে এসেছে গোটা বিশ্বকে। স্বাগত জানাচ্ছি সাউথ ইউনিভার্সিটির সৌজনে দেখবো এবার জগৎটাকে। মধ্যপ্রাচ্যের একটি ছোট্ট দেশ হলো কাতার, যার আয়তন মাত্র 11,500 বর্গ কিলোমিটার। আপনি যদি দেশটির এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে চান, তাহলে মাত্র 2 ঘন্টায় আপনি সেখানে যেতে পারবেন। এই দেশটির দক্ষিণে রয়েছে সৌদি আরব এবং পশ্চিমে রয়েছে দ্বীপ রাষ্ট্র বাহরাইন। দেশটির রাজধানী এবং সবচাইতে বড় শহর হলো দোহা। বাংলাদেশ থেকে প্রায় 4,000 কিলোমিটার দূরের দেশ কাতার। আয়তনে বাংলাদেশের তুলনায় প্রায় 13 গুণ ছোট, জনসংখ্যা 30 লাখের কাছাকাছি। কাতার শব্দের উৎপত্তি হয়েছে কাতারা থেকে। প্রায় 7,500 বছর আগে জুবানা নামের একটি রাজ্য ছিল। এটি প্রাচীন মেসোপটেমিয়ান সাম্রাজ্যের অংশ ছিল। দেশটিতে খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাসের বড় মজুদ আছে। এই প্রাকৃতিক সম্পদের কারণে দেশটির অর্থনীতি অত্যন্ত সমৃদ্ধ। কাতারের সরকারি ভাষা আরবি। এখানকার প্রায় 56% লোক আরবি ভাষায় কথা বলে। দ্বিতীয় ভাষা হিসেবে ইংরেজি ব্যবহৃত হয়। কাতারের বেশিরভাগ মানুষ সুন্নি, তবে অকাতারীয়দের জনসংখ্যার বৈচিত্র্যময় ধর্মীয় রূপ সেখানে আছে, যেখানে মুসলিম, খ্রিশ্চান এবং হিন্দুরাও বসবাস করে। দর্শক, এবারে জানাবো কাতারের ইতিহাস সম্পর্কে। 18 শতকের আগ পর্যন্ত কাতারের ইতিহাসটি খুব বেশি তথ্য জানা যায়নি, তবে ধারণা করা হয় সে সময় বেদুইন যাযাবরদের মাছ ধরার গ্রাম ছিল এটি। তবে আধুনিক কাতারের ইতিহাস শুরু হয় কুয়েত থেকে আসা খলিফা পরিবারের অভিবাসনের মাধ্যমে। খলিফা পরিবারের বসতি শুরু হয় আল জুবার্ডা শহরে। একসময় এদের প্রধান জীবিকা ছিল সাগরে মাছ ধরা। 1783 সালে খলিফা পরিবারটি বাহরাইন বিজয়ীর নেতৃত্ব দেয় এবং যেখানে 20 শতক জুড়ে শাসন করে। কাতার থেকে খলিফা রাজবংশ চলে যাওয়ার পর দেশটিতে ক্ষণস্থায়ী শেখরা শাসন করে। উল্লেখযোগ্য শেখদের মধ্যে সবচেয়ে বিখ্যাত ছিলেন রাহমা ইবনে জাবির আল জালাহিমা। এরপর 1871 সালে তৎকালীন শাসকের আমন্ত্রণে অটোমান বাহিনী সৌদি আরবের নিকটবর্তী আল হাসা প্রদেশ জয় করে। বাংলাদেশের মতো কাতার 1971 সালে স্বাধীনতা লাভ করেছিল। তারা স্বাধীন হয়েছিল গ্রেট ব্রিটেনের কাছ থেকে। ব্রিটিশ উপনিবেশের মধ্যে সবচেয়ে গরিব দেশগুলোর মধ্যে অন্যতম ছিল কাতার। 1916 সালে ব্রিটেন কাতারের তৎকালীন নেতাদের সাথে একটা চুক্তি স্বাক্ষর করে, যেটা অন্যান্য উপসাগরীয় রাষ্ট্রের পূর্বের চুক্তির মতোই। এর আগে 1867 সালে কাতার ব্রিটিশদের নজরে আসে। সে সময় কাতারের বাসিন্দাদের গৃহযুদ্ধ বড় সংঘর্ষের রূপ নেয়, যার ফলে দোহা কার্যত ধ্বংস হয়ে যায়। এই হামলার আগ পর্যন্ত ব্রিটেন কাতারকে বাহরাইনের উপর নির্ভরশীল রাষ্ট্র হিসেবে দেখেছিল। দেশটির বর্তমান শাসক তামিম বিন হামাদ আল থানি 2013 সাল থেকে তিনি ক্ষমতায় আছেন। বেদুইনের জীবনধারা, সামাজিক কাঠামো এবং সংস্কৃতি কাতারের সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ হয়ে আছে। তবে কাতারের সংস্কৃতিতে তারা এখনও উদার মন মানসিকতা এবং উদার আতিথেয়তার ঐতিহ্য রক্ষা করে আসছে। তবে কাতারের সংস্কৃতিতে বেশিরভাগ ক্ষেত্রে তারা রক্ষণশীল এবং ইসলামিক রীতি মেনে চলে। দর্শক, চলুন কাতারের সংস্কৃতি নিয়ে আরো কিছু তথ্য জেনে আসি। বিংশ শতাব্দীতেও কাতারের সাধারণ মানুষের প্রধান জীবিকা ছিল মাছ ধরা। তাই বিংশ শতাব্দীর মধ্যভাগ পর্যন্ত এটি অত্যন্ত দরিদ্র দেশ ছিল। এরপর শুরু হয় মুক্তার চাষ। তবে 1940 সালে তেল আবিষ্কারের পর এখন পৃথিবীর সবচেয়ে শক্তিশালী অর্থনীতির দেশগুলোর মধ্যে একটি কাতার। রাশিয়া এবং ইরানের পর বিশ্বের তৃতীয় প্রাকৃতিক গ্যাসের মজুদ রয়েছে কাতারে। কাতারের মোট জনসংখ্যার খুব অল্প সংখ্যক কাতারের বাসিন্দা, আর বাকি লোকই বিদেশি। কাতারীয়রা সাধারণত বেদুইন জাতির, তাই বেদুইনের জীবনধারার সাথে তাদের মিল সবচেয়ে বেশি।
বেদুইন সংস্কৃতিতে সঙ্গীত হচ্ছে মরুভূমির গল্প বলার একটি পদ্ধতি। এছাড়া কাতার এবং বৃহত্তর পারস্য উপসাগরীয় অঞ্চলের মুক্তা ডাইভারদের মধ্যে নাহমা নামে পরিচিত সঙ্গীতের একটি ধারা জনপ্রিয় ছিল। কাতারীয় কালচারে পুরুষরা কারোর সাথে দেখা হলে সাধারণত করমর্দন করে, তবে কোনো পুরুষ মহিলাদের সাথে হাত মেলায় না। যদি কোনো ব্যবসায়িক অংশীদার মহিলা প্রথমে হাত বাড়ায়, তাহলে পুরুষরা হাত এগিয়ে দেয়। হ্যান্ডশেক তাদের অভিবাদনের চিহ্ন। পোশাকেও বৈচিত্র্যতা রয়েছে দেশটিতে। কাতারিদের জাতীয় পোশাক হচ্ছে থাওব বা থ্রোব। এটি সাধারণত ঢিলেঢালা প্যান্টের ওপরে একটি লম্বা সাদা শার্ট। এছাড়াও তারা একটি ঢিলেঢালা হেডড্রেস পরিধান করে, যাকে গুত্র বলা হয়। কাতারের মহিলারা একটি আবায়া নামক দীর্ঘ কালো পোশাকে তাদের শরীর ঢেকে রাখে। এছাড়া তাদের মাথা একটি কালো কাপড় দিয়ে ঢেকে রাখে, এটার নাম শায়লা। কিছু মহিলা তাদের মুখ কালো বোরকা দিয়ে ঢেকে রাখে, তবে মাঝে মাঝে চোখ খোলা থাকে। কাতারীয়দের সকালের নাস্তার টেবিলে সাধারণত দই, পনির, জলপাই এবং কফি থাকে। দুপুরের খাবারে তারা মেষ বা মুরগির মাংস খেয়ে থাকে। সালুনা তাদের মধ্যে অন্যতম। এটি মূলত মশলাদার মাংস অথবা সবজির ঝোল। এতে টমেটো, অবারগিন, গাজর এবং আলু থাকে। সবচেয়ে জনপ্রিয় খাবারগুলির মধ্যে একটি হলো মাসবুস বা কাপসা, যা মূলত বিভিন্ন রকমের মাংস ও মশলা দিয়ে রান্না করা ভাত। সাধারণত মুরগি, ভেড়ার মাংস, চিংড়ি, উট বা মাছ দিয়েও রান্না করা হয়, অনেকটা বিরিয়ানির মতোই। এছাড়া মাদ্রুবা, লুকাইমাত, ঘুজি, কাউসা মাসি তাদের জনপ্রিয় খাবার। কাতারে কোনো রাজনৈতিক দল নেই। সেখানকার রাজনীতি একটি সুপ্রিম রাজতন্ত্র কাঠামোয় পরিচালিত হয়। কাতারের আমির একাধারে রাষ্ট্রপ্রধান এবং সরকার প্রধান। কাতারের বর্তমান আমির তামিম বিন হামাদ আল থানি 2013 সালে তার বাবার কাছ থেকে ক্ষমতা গ্রহণ করেন। 1995 সাল থেকে দেশটির আমির ছিলেন হামাদ বিন খলিফা আল থানি। তার শাসনামলেই কাতারের জনগণ প্রথম পৌরসভা নির্বাচনে ভোট দেওয়ার অনুমতি পায়। এছাড়া 2021 সালে তামিম বিন হামাদ আল থানির নেতৃত্বে দেশটিতে প্রথম সংসদীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। 18 বছর বা তার বেশি বয়সী নাগরিকরা, যাদের পিতামহ কাতারে জন্মগ্রহণ করেছেন, তারাই কেবল ভোট দিতে পেরেছেন। উপসাগরীয় মুসলিম এই দেশে নির্বাচনে অংশগ্রহণ করেছেন নারী প্রার্থীরাও। নতুন অনুমোদিত আইন অনুযায়ী 45 সদস্যের সুরা কাউন্সিলরের 30 সদস্য নির্বাচিত হয়। আইনসভার এই 30 আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী 284 জন। বাকি 15 আসনে জনপ্রতিনিধি নিয়োগ করেন কাতারের আমির নিজেই। মধ্যপ্রাচ্যের প্রথম দেশ হিসেবে 2022 সালে বিশ্বকাপ ফুটবলের আয়োজন করে কাতার, যে আয়োজনে খরচ হয়েছিল $220 বিলিয়ন, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 22,30,000 কোটি টাকা। আয়তনের দিক থেকে ছোট হলেও অর্থনৈতিক কাঠামোয় কাতার অনেক বড় দেশ। ছোট দেশ হলেও বিশ্বকাপ আয়োজন করে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে দেশটি। বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল আয়োজন ছিল এটি। 2018 সালে রাশিয়া যে পরিমাণ অর্থ খরচ করেছে, কাতার বিশ্বকাপে তার 20 গুণ বেশি খরচ করেছে। শুধু তাই নয়, 1994 থেকে 2018 সাল পর্যন্ত 7টি বিশ্বকাপের একত্রিত খরচকেও হার মানিয়ে দিয়েছে কাতার। কাতার ছোট দেশ হলেও শিক্ষা ব্যবস্থায় দেশটি বেশ উন্নত। বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষার কাতার বিশ্ববিদ্যালয়গুলো বেশ ভালো গন্তব্য হতে পারে, কারণ দেশটিতে গবেষণার ক্ষেত্রেও বেশ ভালো সুযোগ রয়েছে। স্নাতক পর্যায়ের শিক্ষার্থীদের প্রথম বছর থেকেই গবেষণায় উৎসাহ ও প্রণোদনা দিতে আছে অফিস অফ আন্ডার গ্রাজুয়েট রিসার্চ। আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য স্কলারশিপ দিয়ে থাকে কাতার। দেশটির 12 বর্গ কিলোমিটার জায়গা জুড়ে গড়ে উঠেছে এডুকেশন সিটি। সেখানে অবস্থিত 6টি বৈশ্বিক বিশ্ববিদ্যালয় রয়েছে। সাংবাদিকতা ও যোগাযোগ, আন্তর্জাতিক সম্পর্ক, মেডিসিন, কম্পিউটার বিজ্ঞান সহ বিভিন্ন বিষয় পড়ানো হয়। কাতারে খণ্ডকালীন চাকরির মাধ্যমে ভালো অঙ্কের অর্থ উপার্জনেরও সুযোগ আছে। এবারে জানাবো কাতারে চাকরি বাকরি খবর। বাংলাদেশের শ্রমিকদের জন্য কাতার একটি বড় শ্রম বাজার। বেশ কিছু বছর ধরে সেখানে বিভিন্ন ধরনের ভিসা নিয়ে অনেক মানুষই বসবাস করছেন। 2022 ফুটবল বিশ্বকাপ উপলক্ষে কাতারে অনেক কর্মী নিয়োগ ব্যয় হয়েছিল। তবে এর আগেও কিন্তু কাতারে ফ্যাক্টরির কাজে এবং অন্যান্য কাজগুলোর জন্য অনেক কর্মী নিয়োগ ব্যয় হয়েছে।
মধ্যপ্রাচ্যের দেশ হিসেবে এখানে ইসলামী শরীয়া আইন প্রচলিত, তাই দেশটিতে যাওয়ার আগেই সেখানকার আইন কানুন জেনে যাবেন। তবে আরবি ভাষা শিখে যেতে পারলে সবচেয়ে ভালো, যদি সম্ভব না হলে আরবি ভাষার জরুরি কিছু শব্দ বাক্য শিখে যেতে পারেন। ডাক্তার, ইঞ্জিনিয়ার, আর্কিটেক্ট সহ প্রাতিষ্ঠানিক শিক্ষায় উচ্চশিক্ষিতরা ভালো ক্যাটাগরিতে চাকরির ভিসা পান সেখানে। এশিয়ার জনপ্রিয় পর্যটন কেন্দ্রগুলোর মধ্যে অন্যতম হলো কাতার। আধুনিক স্থাপত্যে নানা আকর্ষণীয় স্থাপনা আর মনোমুগ্ধকর আইল্যান্ড মুগ্ধ করবে যে কোনো পর্যটককে। মরুভূমির এই দেশটিতে রয়েছে নানা আকর্ষণীয় সামরিক দুর্গ, ফোয়ারা, জলাধার সহ আরও অনেক কিছু। দর্শক চলুন জেনে আসি কাতারের পর্যটন নিয়ে আর নানান খুঁটিনাটি। গত কয়েক বছরে মধ্যপ্রাচ্যের দেশ কাতার বিশ্বের উচ্চবিত্ত পর্যটকদের জন্য আকর্ষণীয় গন্তব্য হয়ে উঠেছে। 2022 সালের বিশ্বকাপ উপলক্ষেই প্রায় 9 লাখের মতো পর্যটক এসেছিলেন দেশটিতে। কাতার ভ্রমণের শুরুটা রাজধানী দোহা থেকেই শুরু করতে পারেন, কারণ দোহাতেই রয়েছে অসংখ্য দর্শনীয় স্থান। এখানকার ইসলামিক আর্ট মিউজিয়াম, দোহা মরুভূমি, সামরিক দুর্গ, সৌক ওয়াকে পর্যটকদের আকৃষ্ট করে। কাতারের দর্শনীয় স্থানের মধ্যে অন্যতম বিলিয়ন ডলারের মুক্তার কৃত্রিম দ্বীপ। প্রায় 4 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত এই জায়গাটি মূলত একটি দ্বীপ। এটি পশ্চিম দোহার উপসাগরের উপরত থেকে 350 মিটার দূরে অবস্থিত, যার অবয়বটি দেখতে মুক্তার মতো। কাতার ভ্রমণে যাবেন আর মরুভূমি দেখবেন না তা কি হয়, ভ্রমণ পিপাসুরা মরুভূমির সৌন্দর্যে বিমোহিত হতে রোমাঞ্চকর সাফারি উপভোগ করতে ছুটে যান সেখানে। তবে শরীরকে টিকিয়ে রাখতে প্রয়োজনীয় খাবার ও পানীয় নিতে ভুলবেন না। দোহার সামরিক দুর্গ আলকুত অদ্ভুত সুন্দর এক স্থাপনা। ঐতিহাসিক এই দুর্গটি নির্মিত হয়েছে 1927 সালে। কাতারে ঘুরতে গেলে এই দুর্গটি কখনোই মিস করবেন না। এখানে রয়েছে পুরনো কাঠের সাজসজ্জা, প্রাচীন মাছ ধরার উপকরণ, তৈলচিত্র এবং অসংখ্য পুরনো ফটোগ্রাফ। উটের পিঠে চড়ে বা জিপে করে এই দুর্গে আসতে পারবেন। কাতারের ইতিহাসের বাসিন্দাদের জীবনধারা জানার জন্য এই দুর্গটি হতে পারে অন্যতম গন্তব্য। কাতার মরুভূমির দেশ হলেও এর দক্ষিণ পূর্বে রয়েছে দ্বীপঘেরা বিশাল এক জলাধার, নাম খোর আল আদাইদ জলাধার। 15 কিলোমিটার দীর্ঘ ও 12 কিলোমিটার চওড়া এই জলাশয়টি 10 কিলোমিটার চ্যানেলের মধ্য দিয়ে যুক্ত হয়েছে পারস্য উপসাগরের সঙ্গে। সোক ওয়াকিফের ঠিক পাশেই অবস্থিত ফ্যালকন সোক সংগ্রহশালা। বাজ পাখি সংশ্লিষ্ট যাবতীয় সরঞ্জাম দিয়ে সাজানো এই সংগ্রহশালাটি। জেনে অবাক হবেন, প্রশিক্ষিত এক একটি বাজ পাখির দাম বিলাসবহুল গাড়ির চেয়েও বেশি। এখানে পর্যটকরা হাতে বাজ পাখি নিয়ে ছবিতে ফ্রেমবন্দি হন। কাতারের আরামদায়ক ভ্রমণের জন্য আদর্শ জায়গা হচ্ছে ফুয়াইরিদ সৈকত। দোহা থেকে 91 কিলোমিটার উত্তরে অবস্থিত এই সাদাবালির প্রশস্ত সৈকতে দর্শনার্থীরা স্বচ্ছ নীল পানিতে মুগ্ধ হতে বাধ্য। কাতারের সেরা দর্শনীয় স্থানগুলো ভ্রমণের জন্য বছরের সঠিক সময়টি নির্বাচন করা জরুরি, তাই ভ্রমণের জন্য সেরা সময় শীতকাল। জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে কাতারে বেশ ঠান্ডা পড়তে পারে, তাই এই সময় কাতার ভ্রমণে গরম কাপড় সঙ্গে রাখা উচিত। উপসাগরীয় ক্ষুদ্র দেশ কাতার বিশ্বের এক বিস্ময়কর অর্থনৈতিক শক্তি। তারা প্রায় 40টির মতো দেশে বিলিয়ন বিলিয়ন কোটি ডলার বিনিয়োগ করছে। কাতার বিশ্বের অন্যতম সর্বোচ্চ মাথাপিছু আয়ের রাষ্ট্র, এজন্য কাতারের নাগরিকদের সুযোগ সুবিধার মান খুবই উন্নত। মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের মতোই কাতারও মাটির নিচের খনিজ তেলের কারণে বড় অর্থনীতির দেশে পরিণত হয়েছে। তবে কাতার শুধু খনিজ তেলই নয়, পেয়েছে প্রাকৃতিক গ্যাসের খনি। তরল প্রাকৃতিক গ্যাসের শীর্ষ রপ্তানিকারী দেশও কাতার। 70-এর দশকে শেল কোম্পানি দেশটির সবচেয়ে বড় সম্পদ আবিষ্কার করে। দর্শক, কাতারে কন্টেইনার দিয়ে তৈরি করা হয়েছে আস্ত একটা স্টেডিয়াম। কি অবাক হচ্ছেন! চলুন দর্শক জেনে আসি এরকম আরো মজার কিছু তথ্য।
কাতারে জনসংখ্যায় নারীর চেয়ে পুরুষের সংখ্যা অনেক বেশি। দেশের মোট জনসংখ্যা 32 লাখের মতো, কিন্তু এর মধ্যে নারীর সংখ্যা 10 লাখের কম। এর একটি বড় কারণ, গত 10 বছরে বিপুল পরিমাণে বিদেশি শ্রমিক কাতারে এসেছে। এদের বেশিরভাগই যুবক এবং পুরুষ, ফলে মোট জনসংখ্যায় নারী পুরুষের ভারসাম্য নেই। কাতার একটি রক্ষণশীল দেশ হিসেবে পরিচিত, কিন্তু গত কয়েক বছরে দেশটি শিল্পকলার জন্য প্রচুর অর্থ ব্যয় করেছে। রাজধানী দোহায় প্রতিষ্ঠা করা হয়েছে ইসলামিক আর্ট জাদুঘর। প্রায় 1400 বছরে নানা ধরনের চিত্রকর্ম এখানে প্রদর্শিত হচ্ছে। এছাড়া দোহার হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে আছে বিশাল আকৃতির ব্রোঞ্জের তৈরি ভাল্লুকের শিল্পকর্ম। প্রথমবারের মতো কন্টেইনার দিয়ে স্টেডিয়াম বানিয়েছে কাতার, তার নাম 974। কিন্তু কেন এমন নাম দেওয়া হলো? কারণ ব্যতিক্রমী এই স্টেডিয়ামটি 974টি কন্টেইনার দিয়ে তৈরি করা হয়েছে, যেগুলো খেলা শেষে অনায়াসে খুলে ফেলা যাবে, তুলে নেওয়া যাবে এক স্থান থেকে অন্য স্থানেও। কাতারে উটদৌড় ভীষণ জনপ্রিয়। প্রতি বছর অক্টোবর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত আল শাহানিয়া ক্যামেল রেসিং ট্র্যাকে উটদৌড় অনুষ্ঠিত হয়। সাধারণত জকি হিসেবে ছোট ছোট ছেলেমেয়েদের ব্যবহার করা হতো। নিরাপত্তার খাতিরে 2004 সাল থেকে এই নিয়ম বদলে গিয়েছে, এখন রোবটদের জকি হিসেবে ব্যবহার করা হয়। সাউথ ইস্ট ইউনিভার্সিটির সৌজন্যে দেখবো এবার জগৎ থেকে আজকের পর্ব এটুকুই। আগামী পর্বে নতুন কোনো দেশের গল্প নিয়ে আমি আবারও হাজির হব। আর যদি চান আপনার পছন্দের কোনো দেশ সম্পর্কে জানতে, তাহলে আমাদের ফেসবুক পেজ কিংবা ইউটিউব চ্যানেলে গিয়ে সেখানে কমেন্ট করে জানাতে পারেন আপনার পছন্দের দেশগুলোতে।